আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এই বইটা নিয়ে কথা বলবো। বইটার নাম হচ্ছে দ্য ফোর আওয়ার ওয়ার্ক উইক। এই বইটি আমার জীবনের অনেক দিনের বিশ্বাস এবং ধ্যান ধারণাকে একদম বদলে দিয়েছে। আমি এটা নিশ্চিত করে বলতে পারি, সাধারণ মানুষ যারা আছে, আমি, আপনি যদি এই বইটা পড়ি, তাহলে বহু দিনের আমাদের লালিত অনেক বিশ্বাস ধ্যান ধারণাকে একদম ভেঙে চুরমার করে দিবে এই বইটি। আমি আমার জীবনে যদি সবচেয়ে প্রভাব বিস্তারকারী মাত্র তিনটা বইয়ের লিস্ট করি, তাহলে তার মধ্যে আমি নিশ্চিন্তে এই বইটাকে রাখবো। এবং শুধু আমি না, পৃথিবীতে অনেক বিখ্যাত মানুষ, অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তারাও কিন্তু এই বইটা নিয়ে কথা বলেছে। এবং আমি নিশ্চিত এই বইটা আপনি এর আগেও বহু জায়গায় বহুবার হয়তো বা দেখেছেন। এই বইটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে, এবং এই বিতর্কটা ছোটখাটো কোনো বিতর্ক নয়, বেশ বড় রকমের বিতর্ক। সেই বিতর্কটা কি সেটা নিয়ে আমরা ভিডিওর একদম শেষের দিকে আলোচনা করব। এখন খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতে পারে যে এই বইতে এমন কি আছে যে এইটা এত বেশি মানুষের জীবন বদলে দিয়েছে কিংবা তাদের ধ্যান ধারণা বদলে দিয়েছে। আপনি বইটির উপর একটা জিনিস লেখা আছে, একটু যদি খেয়াল করেন আপনি দেখবেন এখানে লেখা আছে এসকেপ 9 to 5, অর্থাৎ আপনি যদি 9টা 5টা চাকরি করেন অথবা এইটাই জীবন, এটা যদি আপনি ধারণা করে থাকেন, তাহলে এই ধারণাটা ভুল। এর বাইরেও একটা জীবন আছে। এই বইটা পড়লে আপনি এই বিষয়ে একদম নিশ্চিত হতে পারবেন। দেখেন পাশে আবার লেখা আছে লিভ এনিহোয়্যার, তার মানে হচ্ছে যে একটা মানুষ যে শুধুমাত্র একটা দেশেই থাকবে এরকম না। এই রাইটার বলছে যে আপনি পৃথিবীর বিভিন্ন দেশে থাকতে পারেন, আপনার কাজও চলবে, আপনি ঘুরেও বেড়াতে পারবেন, এটাও কিন্তু সম্ভব। এবং রাইটার এটা নিজেও করেছেন। কিভাবে সম্ভব এটাও তিনি এই বইতে একদম বিস্তারিত আলাপ করেছেন। এবং তারপরে দেখেন লেখা আছে জয়েন দ্য নিউ রিচ, এখানে তিনি বোঝাচ্ছেন যে বর্তমানে এই ইন্টারনেটের সময়ে একটা গ্রুপ তৈরি হয়েছে যারা অল্প সময়ে অনেক বেশি বড় লোক হয়ে যাচ্ছে, কিংবা তারা কি করে অনেকে বুঝতেই পারে না। তো কিভাবে সেই কাজগুলো করা যায় এই জিনিসটাও কিন্তু এই বইতে লেখক বলেছেন। বইয়ের একদম ভেতরে ঢোকার আগে আরো বেশ কিছু তথ্য আমি আপনাকে দিতে চাই যেটা গুরুত্বপূর্ণ। এই বইটা 2007 সালে পাবলিশ করা হয়, কিন্তু সেই সময় এই বইয়ের যে রাইটার টিম ফেরিস, তিনি একে একে 27 জন পাবলিশারের কাছে গেলেন। কিন্তু কি হলো জানেন, প্রত্যেক পাবলিশার বললো যে এই বইটা তারা ছাপাবে না, কিন্তু 27 নম্বর যে পাবলিশার তিনি বইটা ছাপালেন। এবং ছাপানোর পর এখন পর্যন্ত 21 লক্ষ কপির বেশি এটা পৃথিবীতে অফিসিয়ালি বিক্রি হয়েছে, এবং পাইরেটেড কত লক্ষ কপি বিক্রি হয়েছে এই হিসাব কিন্তু কেউই রাখেনি। যাই হোক, এই বইটা এখন পর্যন্ত 40টার বেশি ভাষায় অনুবাদ করা হয়েছে। তো কন্টেস্ট দেওয়া হয়ে গেল, এবার আমরা একদম ভেতরে ঢুকবো যে বইটা আসলে লেখা হয়েছে কি নিয়ে। লেখক এখানে বলছেন যে পৃথিবীতে না দুই রকমের মানুষ আছে। এক রকমের মানুষ হচ্ছে ডেফারার। ডেফারার কারা? যারা সবকিছু পরের জন্য রেখে দেয়। যেমন আমরা যেটা দেখি যে একজন মানুষ যখন চাকরি করে, তারা 9টা 5টা পর্যন্ত চাকরি করে, কোথাও ঘুরতে যায় না, এবং তারা মনে করে যে সব কাজ শেষ করার পর তারা জীবনের সব আনন্দ করবে। কিন্তু এটা কি আসলে সম্ভব হয় না? কিন্তু তাদের জীবনটা একটা ফাঁকিতেই চলে যায়। লেখক বলছেন যে এই ডেফারার যারা আছেন, যারা সবকিছু এই পরের জন্য রাখেন, তাদের দলে না গিয়ে লেখক বলছেন যে আপনারা নিউ রিচ বা নব্যধনী এরকম একটা সম্প্রদায় বর্তমানে তৈরি হচ্ছে, যারা ইন্টারনেট বিজনেস করছে বা বিভিন্ন ধরনের বিজনেস করছে। এবং তারা এই ধরনের বিজনেস করার মাধ্যমে তাদের লাইফে তিনটা জিনিস নিশ্চিত করছে। প্রথমত হচ্ছে তারা তাদের টাইমকে ফ্রি করছে। কিভাবে? যে আপনি কখন কাজ করবেন, 9টা 5টা পর্যন্ত কাজ করবেন, নাকি সপ্তাহে মাত্র 4 ঘন্টা কাজ করবেন, যেটা এই বইয়ের নাম যে 4 hour work week, সেটা আপনি ঠিক করতে পারেন। এটা হচ্ছে প্রথম, যে আপনি আপনার টাইমকে ফ্রি করবেন। তারপর লেখক বলছেন যে আপনি আপনার লোকেশনকে ফ্রি করবেন। এরকম না যে আপনাকে শুধুমাত্র একটা দেশে থাকতে হবে, আপনি চাইলে পৃথিবীর যে কোনো দেশে থাকতে পারেন এবং আপনি আপনার বিজনেস পরিচালনা করতে পারেন। কিভাবে? এটা কিন্তু এই বইতে বলে দেওয়া হয়েছে। তো আমি যদি একটু সামারি করে বলি, তাহলে মোটামুটি এটাই বলতে হয় যে এই বইতে দুইটা জিনিস নিয়ে কথা বলা হয়েছে। আপনি কিভাবে আপনার সময়ের কন্ট্রোলটা নেবেন, এবং দ্বিতীয়ত আপনি কিভাবে আপনার লোকেশনের কন্ট্রোল নেবেন। আপনি পৃথিবীর বিভিন্ন জায়গায় যেন ঘুরে বেড়াতে পারেন, পৃথিবীর একটা দেশেই যেন আপনাকে আবদ্ধ হয়ে থাকতে না হয়, এই বিষয়টা নিয়ে এখানে কথা বলা হয়েছে। দেখুন, এতক্ষণ পর্যন্ত আমি দুইটা টার্মের কথা বলেছি, একটা হচ্ছে ডেফারার আর একটা হচ্ছে নিউ রিচ। এই দুইটা টার্ম নিয়ে অনেক কথাবার্তা হবে সামনে। চলুন আমরা সূচিপত্রটা দেখে নিই। দেখুন, সূচিপত্রে প্রথমে বলা হচ্ছে ফার্স্ট এন্ড ফরমোস্ট, এখানে বেশ কিছু বেসিক কথাবার্তা বলা হয়েছে। এবং তারপর এখানে বেশ কিছু জিনিস দিয়ে দেওয়া হয়েছে, যেমন ডি ইজ ফর ডেফিনেশন, ই ইজ ফর ইলিমিনেশন, এ ইজ ফর অটোমেশন, এবং এল ইজ ফর লিবারেশন। এবং এরপর বেশ কিছু বিখ্যাত ব্লগ দিয়ে দেওয়া হয়েছে। বাট আমি যদি বলি যে এই বইয়ের মূল বিষয় কোনগুলো, এই যে 4টা জিনিস রয়েছে, ডেফিনেশন, ইলিমিনেশন, অটোমেশন এবং লিবারেশন, এই 4টা জিনিস যদি কভার করি, তাহলে মোটামুটিভাবে আমরা বলতে পারি যে এই বইয়ের বেসিক যে জিনিসটা আছে সেটা আমরা মোটামুটি কভার করে ফেলেছি কিংবা শিখে ফেলেছি। তাহলে চলুন আমরা একদম ভেতরে প্রবেশ করি এবং প্রত্যেকটা পয়েন্ট একটা একটা করে ইন ডিটেলস বোঝার চেষ্টা করি। লেখক বলছেন যে আপনি যদি আপনার সময় কিংবা টাইমকে
একদম ফ্লেক্সিবল করে ফেলতে চান, যে 9টা 5টা অফিস আপনি করবেন না, এর বাইরে চলে আসতে চান এবং পৃথিবীর কোথায় থাকবেন সেটা যদি আপনি নিজে ঠিক করতে চান, তাহলে আপনাকে একটা সূত্র মানতে হবে। সূত্রটা হচ্ছে ডিল, DEAL। আমরা একটু আগে যে 4টা পয়েন্ট দেখেছি, এই 4টা পয়েন্ট কিন্তু এই ডিল থেকে এসেছে। তাহলে আমরা কি দেখেছিলাম, যে ডি ইজ ফর ডেফিনেশন। লেখক বলছেন যে আমাদের মাথায় অনেক ভুল ধারণা ঢুকে যাচ্ছে, আমরা যদি নিউ রিচ হতে চাই তাহলে এই ধারণাগুলো আগে পরিষ্কার করতে হবে, এই জন্য নিজের জীবনের ডেফিনেশন কি তা ঠিক করে ফেলতে হবে, এবং এখান থেকে এসেছে ডি ফর ডেফিনেশন। তিনি বলছেন যে যারা ডেফারার তারা বলে আই ওয়ান্ট টু ওয়ার্ক ফর মাইসেলফ, কিন্তু যারা নিউ রিচ তারা বলে আই ওয়ান্ট টু হ্যাভ আদার্স টু ওয়ার্ক ফর মি। দেখেন অনেকে কিন্তু বলে যে না, আমি অন্য মানুষের জন্য চাকরি করবো না, নিজের জন্য চাকরি করবো, কিন্তু রাইটার বলছেন যে আপনি যদি বলেন যে আমি নিজের জন্য কাজ করবো, এইটাও আসলে একটা ভুল। আপনাকে বলতে হবে যে অনেক মানুষ আমার জন্য কাজ করবে, এবং পৃথিবীর সবচেয়ে বড় ধনী যারা আছে যদি আমরা তাদের দিকে তাকাই তাহলেও কিন্তু এই কথার সত্যতা দেখতে পাওয়া যায়। যেমন মাইক্রোসফটের যে মালিক বিল গেটস, তার আন্ডারে কত মানুষ কাজ করে, 2,21,000-এর বেশি মানুষ বিল গেটসের জন্য কাজ করে। আপনি অ্যামাজন কোম্পানির দিকে তাকান, জেফ বেজোস, তার কোম্পানিতে কত মানুষ কাজ করে, 14 লক্ষ কিংবা 14.5 লক্ষের বেশি মানুষ কিন্তু তার কোম্পানিতে কাজ করে। তার মানে আপনি যদি অনেক বড় লোক হতে চান যে আমি নিজের জন্য কাজ করবো, এই মেন্টালিটি থেকে আপনাকে সরে আসতে হবে। আপনাকে এই মেন্টালিটিটা তৈরি করতে হবে যে আমি তো কাজ করব সেটা ঠিক আছে, কিন্তু অনেক মানুষ আমার জন্য কাজ করবে, এটা হচ্ছে রাইট মেন্টালিটি। মানুষের লাইফের ডেফিনেশন কেমন হওয়া উচিত এই বিষয়টা নিয়ে লেখক আরো অনেক আলোচনা করেছেন। যেমন তিনি বলেছেন যে যারা ডেফারার তারা চিন্তা করে আই ওয়ান্ট টু বাই অল দ্য থিংস আই ওয়ান্ট, মানে আপনি যখন বড় লোক হবেন আপনার যা মন চাই আপনি কিনে ফেলবেন। লেখক বলছেন যে এটাও ঠিক না, এই অ্যাপ্রোচটাও ঠিক না। তিনি বলছেন আই ওয়ান্ট টু ডু অল দ্য থিংস আই ওয়ান্ট টু ডু, মানে আমার যে জিনিসগুলো করতে ভালো লাগে সব জিনিস আমি করব। একটু ভেঙে বলি, যেমন আমরা অনেক ক্ষেত্রে দেখি যে বড়লোক হয়ে যাওয়ার পর অনেকেই স্বর্ণের ঘড়ি পরে, জুতাতেও স্বর্ণ থাকে, এমনকি বাথরুমের কমোডেও কিন্তু স্বর্ণ থাকে। কিন্তু আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন যে এই জিনিসটা কি আসলে ঠিক, আপনি কত অপব্যয় করছেন, এবং এর ফলে কি হচ্ছে, কোনো কাজই তো হচ্ছে না, আপনি তো কোনো এক্সপিরিয়েন্স পাচ্ছেন না। তো লেখক বলছেন যে এই অ্যাপ্রোচ থেকেও আমাদের সরে আসা উচিত, এবং এই প্রশ্নটা নিজেকে করা উচিত যে আমার টাকা হলে আমার যা খুশি তাই কিনে ফেলবো, নাকি আমি আসলে জীবনে যা যা করতে চেয়েছিলাম সেই জিনিসগুলো করব। যেমন আমরা যদি চাই যে পৃথিবীর 100টা দেশে আমরা ঘুরবো, অনেক দেশের মানুষের সাথে আমরা মিশবো, তাদের কালচার সম্পর্কে জানবো, এটাও কিন্তু একটা এক্সপিরিয়েন্স। অথবা আপনি স্কেটিং করবেন বরফের মধ্যে, অথবা আপনি মাউন্টেন ক্লাইম্বিং করবেন কিংবা হাইকিং করবেন, এই জিনিসগুলো কিন্তু আপনি করতে পারেন, এটা আপনার লাইফকে অনেক এনরিচ করবে। কিন্তু আপনি বাথরুমের ভেতরে গোল্ডের কমোড বানিয়ে রাখলেন, জুতার ভিতরে হীরা লাগিয়ে রাখলেন, এটা কি কোনো আসলে মানে হয়? লেখক এই জিনিসটাই আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। এবং তারপর লেখক আমাদের লাইফের ডেফিনেশনটা কেমন হওয়া উচিত এই বিষয়ে আরেকটা প্রশ্ন করেছেন। যেমন ডেফারার যারা আছে তারা বলে যে আই ওয়ান্ট টু হ্যাভ এ লট অফ মানি, যেমন যারা টাকা ইনকাম করে তারা 1 কোটি টাকা ইনকাম করে, এরপর তারা 10 কোটি টাকা ইনকাম করে, 100 কোটি টাকা ইনকাম করে, 1,000 কোটি টাকা ইনকাম করে, 1,00,000 কোটি টাকা ইনকাম করে। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে এই টাকা দিয়ে আপনি কি করবেন, তার কাছে কিন্তু কোনো সৎ উত্তর নেই, এবং মৃত্যুর আগ পর্যন্ত মানুষ টাকা ইনকাম করতেই থাকে। যখন আমি এটা পড়লাম আমার এটা মনে হলো যে আমি আমার আশেপাশেও এরকম অনেক মানুষকে দেখেছি যারা অনেক বিত্তশালী, তারা মৃত্যুর আগ পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু এর কোনো স্পেসিফিক রিজন নাই। তাদেরকে প্রশ্ন করলে বলতে পারবে না তারা যে তারা আসলে কেন টাকা ইনকাম করছে, টাকা ইনকাম করতে করতে তারা একটা মেশিনে পরিণত হয়েছে। কিন্তু লেখক বলছেন যে টাকা ইনকাম করা খারাপ কোনো কিছু নয়। তিনি বলছেন যে নিউ রিচ যারা আছে তাদের অ্যাপ্রোচ হওয়া উচিত আই ওয়ান্ট টু মেক এ লট অফ মানি ফর এ স্পেসিফিক রিজন উইথ ডিফাইন ড্রিমস, মানে আপনি কেন টাকা ইনকাম করবেন, আপনি হয়তো বা একটা এতিমখানা করতে চান, অথবা একটা স্কুল দিতে চান, কিংবা আপনি এমন একটা কোম্পানি তৈরি করতে চান যে কোম্পানিটা অনেক মানুষকে বেনিফিটস দিবে, তাদের লাইফে পজিটিভ চেঞ্জ নিয়ে আসবে, এবং এটার জন্য যদি আপনি মৃত্যুর আগ পর্যন্ত কাজ করতে থাকেন তাহলে কিন্তু আপনার লাইফটা একটা মিনিংফুল লাইফের দিকে যাবে। তো মোটামুটি আমরা আলোচনা করে ফেলেছি যে ডি ইজ ফর ডেফিনেশন বলতে লেখক কি বোঝাতে চেয়েছেন, কিন্তু আমি কিন্তু সবগুলো পয়েন্ট এখানে টাচ করিনি, আরো অনেকগুলো পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো অনেক ইম্পর্টেন্ট, কিন্তু ভিডিও যেহেতু অনেক বড় হয়ে যাবে আমি সেই পয়েন্টগুলো আপাতত বাদ দিচ্ছি। যদি আপনারা সেই পয়েন্টগুলো শুনতে চান আমাকে কমেন্টস করতে পারেন, আমি হয়তো বা পরবর্তীতে একটা ভিডিও বানাবো। এবার আমরা চলে যাই সেকেন্ড যে পয়েন্ট ছিল, ই ইজ ফর ইলিমিনেশন, এই জিনিসটা নিয়ে আমরা আলাপ আলোচনা করি। ই ইজ ফর ইলিমিনেশন, আচ্ছা এই যে বলা হচ্ছে যে সপ্তাহে 4 ঘন্টা কাজ করলেই হবে, এটা আসলে কিভাবে সম্ভব?
এবং আমরা কিন্তু প্রতিনিয়তই দেখি যে টাইম ম্যানেজমেন্টের জন্য আমাদেরকে অনেক স্ট্রাগল করতে হয়। লেখক এখানে বেশ কিছু সূত্র আমাদেরকে দিয়ে দিয়েছেন। তিনি বলছেন যে এই সূত্রগুলো যদি আমরা মেনটেন করি তাহলে আমরা আমাদের টাইমকে অনেক সুন্দরভাবে ম্যানেজ করতে পারবো। এখানে মোট তিনটা পয়েন্ট নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। এক নম্বর হচ্ছে দ্য লো ইনফরমেশন ডায়েট, দুই নম্বর 80-20 রুল এবং তিন নম্বর ইন্টারঅ্যাক্টিং দ্য ইন্টারাপশনস। প্রথমে কথা বলবো দ্য লো ইনফরমেশন ডায়েট নিয়ে। এই কনসেপ্টে তিনি বলছেন যে পৃথিবীতে এত এত সংবাদ আছে, আপনি যদি সবকিছু শুনতে যান তাহলে দেখবেন আপনার নিজের কোনো সময় নেই। পৃথিবীতে কোথাও যুদ্ধ হচ্ছে কিংবা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত আপনার পছন্দ হয়নি বা কোনো সেলিব্রিটিকে নিয়ে সবাই হইচই করছে, আপনি যদি সবকিছু ফলো করতে যান তাহলে দেখবেন যে আপনার নিজের জন্য কোনো সময় নেই। তাই তিনি বলছেন যে এই সব সংবাদ অনেকটা খাবারের মতো। স্বাস্থ্য কমানোর জন্য যেমন আমরা ডায়েট করি, খাবার কমিয়ে দেই, ঠিক একইভাবে আপনি যদি আপনার মেন্টাল হেলথকে ঠিক রাখতে চান এবং আপনার প্রপার টাইম ম্যানেজমেন্ট করতে চান তাহলে এই ইনফরমেশন কনজিউম করাও আপনাকে কমিয়ে দিতে হবে এবং এটাকে বলা হচ্ছে দ্য লো ইনফরমেশন ডায়েট। এর একটি উপায় হিসেবে তিনি উল্লেখ করেছেন যে গো অন এ উইক ফর মিডিয়া ফাস্ট, মানে এক সপ্তাহ আপনি কোনো মিডিয়ার কোনো ইনফরমেশন কনজিউম করবেন না এবং এর ফলে যেটা হবে যে আপনি অনেক বেশি সময় পাবেন নিজের জন্য এবং দেখবেন যে এটা ঠিক জাদুর মতো কাজ করছে। এখন প্রশ্ন হচ্ছে যে এক সপ্তাহ আপনি কোনো নিউজ পড়বেন না তাহলে আপনি চলবেন কিভাবে, আপনি আপডেটেড থাকবেন কিভাবে? লেখক বলছেন যে বেশিরভাগ জিনিসই আমরা এমন কিছু কনজিউম করি যেটা আসলে আমাদের দরকার নেই। আপনি যদি সপ্তাহে মাত্র এক ঘন্টা সময় বের করে নিতে পারেন, এই এক ঘন্টার মধ্যে আপনি অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলো বুঝে ফেলতে পারবেন, কনজিউম করতে পারবেন এবং আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। লেখক নিজেও এটা ট্রাই করেছেন, পার্সোনালি আমি নিজেও এটা ট্রাই করেছি, আমার কোনো সমস্যা হয়নি। আপনি এটা ট্রাই করে দেখতে পারেন এবং দেখবেন এর ফলে আপনার জীবন অনেকটাই সহজ হয়ে গিয়েছে। দুই নম্বর পয়েন্টটা ছিল 80-20 রুল। লেখক বলছেন যে আমরা আমাদের জীবনে যত কাজ করি এর বেশিরভাগই কিন্তু আমাদের কাজে লাগে না, খুব অল্প কাজে লাগে। লেখক বলছেন 80% জিনিসই কাজে লাগে না, মাত্র 20% জিনিস কাজে লাগে। যেমন আপনি যদি আপনার বন্ধুদের কথা চিন্তা করেন, আপনার হয়তো অনেক বন্ধু থাকতে পারে কিন্তু মাত্র 20% বন্ধুই কিন্তু আপনার 80% কাজে হেল্প করছে। লেখক বলছেন যে আপনি যদি একটা বিজনেস শুরু করেন আপনি দেখবেন যে আপনার একটা দুইটা প্রোডাক্টই আপনার বেশিরভাগ বিজনেস নিয়ে এসে দিচ্ছে। ঠিক একইভাবে আপনি যে কাজগুলো করেন সেই কাজগুলোকে আপনি 80-20 ভাগ করতে পারবেন। কিছু কিছু কাজ আছে অনেক গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলোই আপনাকে জীবনে এগিয়ে দিচ্ছে এবং 20% কাজ যেগুলো আপনি করছেন সেগুলো খুব বেশি ভ্যালু অ্যাড করছে না। তো আপনাকে সচেতনভাবে বসতে হবে এবং এই 80-20 আলাদা করে ফেলতে হবে এবং শুধুমাত্র 20% কাজেই ফোকাস করতে হবে। তাহলে দেখবেন যে আপনার জীবন অনেক সহজ হয়ে গেছে এবং আপনি অনেক বেশি সময় পাচ্ছেন আগের চেয়ে। 80-20 রুল নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, সেটা আমি আই বাটনে কিংবা ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনি চাইলে দেখে নিতে পারেন। এবার আমরা আসবো তিন নম্বর পয়েন্ট, ইন্টারাপ্টিং দ্য ইন্টারাপশন। এখানে বলা হচ্ছে যে আমার তিনটা জিনিস আছে, যে তিনটা জিনিসের মাধ্যমে আমরা আমাদের সময় অনেক বেশি নষ্ট করি। এই তিনটা জিনিসকে যদি আমরা চেক দিতে পারি তাহলে আমাদের অনেক সময় বেঁচে যাবে। প্রথম পয়েন্টটা হচ্ছে টাইম ওয়েস্টার। যারা চাকরি করেন তাদের প্রত্যেকেরই একটা কমন অভিযোগ থাকে যে মিটিং করতে করতে অনেক সময় চলে যায়, কাজ করার সময় থাকে না। এমনকি যারা নিজের টিম পরিচালনা করেন কিংবা নিজের বিজনেস আছে তাদেরও এই একই অভিযোগ আছে। লেখক এখানে বলছেন যে কোনো একটা বিষয়কে আপনি খুব সুন্দরভাবে মেইলে গুছিয়ে লিখুন এবং মেইলের মাধ্যমে সেই কাজটা সম্পাদন করে ফেলুন। এর ফলে কি হবে, আপনার অনেক বেশি সময় বেঁচে যাবে। আর যদি মিটিংয়ে যোগদান করতেই হয় তাহলে জিজ্ঞেস করুন যে মিটিংয়ের এজেন্ডা কি। যদি এজেন্ডা থাকে তাহলে তাড়াতাড়ি এজেন্ডা শেষ করে উঠে পড়ুন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মিটিং এর সুনির্দিষ্ট এজেন্ডা থাকে না এবং মিটিং এর ফলে অনেক সময় নষ্ট হয়। দুই নম্বর পয়েন্ট হচ্ছে টাইম কনজিউমার। আমরা অনেক ক্ষেত্রে কি করি, আমাদের কাজগুলো খুব অগোছালো ভাবে করতে থাকি। এটা না করে লেখক বলছেন যে ব্যাচ ধরে ধরে কাজ করতে। যেমন আমি যখন কন্টেন্ট বানাই আমাকে বেশ কিছু কাজ করতে হয়, যেমন প্রথমে স্ক্রিপ্ট করতে হয়, তারপরে ভিডিওটা শুট করতে হয়, তারপরে এডিট করতে হয়, তারপর আপলোড করতে হয়। এখন এই প্রত্যেকটা কাজ যদি একটা একটা ভিডিওর জন্য আমি করি তাহলে অনেক বেশি সময় নষ্ট হবে। কিন্তু কাজগুলো যদি একসাথে করা যায়, যেমন তিনটা কিংবা পাঁচটা ভিডিও একসাথে স্ক্রিপ্ট করা, একসাথে এডিট করা কিংবা একসাথে শুট করা, তাহলে কিন্তু অনেক বেশি সময় বেঁচে যায়। এই জিনিসটা আপনি গার্মেন্টসে দেখবেন যে যারা বোতাম লাগায় তারা শুধু বোতাম লাগায়, যারা সেলাই করে তারা শুধু সেলাই করে। আপনিও আপনার কাজগুলোকে বসে ক্যাটাগরি করতে পারেন যে কোন কাজগুলো কোন ধরনের এবং একটা পরিকল্পনার মাধ্যমে আপনি যদি কাজগুলো করেন আপনার অনেক সময় বেঁচে যাবে। তিন নম্বর পয়েন্ট লেখক বলছেন এম্পাওয়ারমেন্ট ফেলিওর। আপনার যদি নিজের কোনো টিম থাকে অথবা আপনার যদি একটা বিজনেস থাকে তাহলে অনেক ক্ষেত্রে এরকম হয় যে আপনার ডিসিশনের জন্য অনেক কাজ আটকে থাকে। তাই আপনাকে ঠিক করতে হবে যে কোন কোন কাজগুলো আপনার ডিসিশন ছাড়াও আপনার টিম মেম্বাররা কিংবা আপনার কোম্পানির যে এমপ্লয়ি আছে তারা করে ফেলতে পারে। একটা সুনির্দিষ্ট যদি গাইডলাইন আপনি তাদেরকে দিয়ে দেন আপনি দেখবেন যে আপনি না থাকলেও সুন্দরভাবে কাজ হয়ে যাচ্ছে।
তো এই ছিল ই ফর ইলিমিনেশন। এবার আমরা যাব এ ফর অটোমেশন। এ ফর অটোমেশনের লেখক বলেছেন যে আপনি কাজ না করলেও আপনার বিজনেস কিংবা আপনার কাজটা যেন চলতে থাকে এবং আপনি বসে বসে টাকা পেতে থাকেন। কিভাবে করা যায় এই বিষয়ে লেখক কিন্তু বেশ কিছু বুদ্ধিও দিয়েছেন। যেমন লেখক বলছেন যে আপনি যদি একটা অনলাইন বিজনেস শুরু করতে চান তাহলে অফিস না নিয়েও হোম অফিসের মাধ্যমে কিভাবে আপনি ব্যবসা পরিচালনা করবেন এই দক্ষতাটা যদি আপনি শেখেন তাহলে দেখা যাবে যে আপনার অনেক বেনিফিট হচ্ছে। আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকেই কিন্তু আপনার বিজনেসটা পরিচালনা করতে পারছেন। তো এটা একটা দক্ষতা প্র্যাকটিসের মাধ্যমে এটা আপনাকে শিখে ফেলতে হবে। দুই নম্বর পয়েন্টে লেখক বলছেন আপনি চাইলে আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তৈরি করে ফেলতে পারেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কি? এমন একজন ব্যক্তি যে দূরে থেকেও আপনার অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো করে দিতে পারবে। এখন অনেকের মনে দ্বিধাদ্বন্দ্ব থাকে যে আমার কাজগুলো কি অন্য কেউ করে দিতে পারবে কিংবা করিয়ে নিতে পারবে, কিন্তু সত্যি কথা কি এভাবে কিন্তু অনেকেই কাজ করছে। আপনার মনে যদি সন্দেহ থাকে তাহলে আপনি এমন কিছু কাজ সিলেক্ট করতে পারেন যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না, অন্য কাউকে দিয়ে আপনি করি অ্যাটলিস্ট দেখতে পারেন যে আপনার ক্ষেত্রে কাজ হয় কিনা। এই জিনিসটা প্র্যাকটিস করতে করতে একসময় আপনি দেখবেন যে আপনার অনেক গুরুত্বপূর্ণ কাজও অন্য আরেকজনকে দিয়ে করিয়ে ফেলতে পারছে। তো এই দক্ষতাটা অর্জন করা খুবই জরুরি। কিন্তু এই প্রসেসে কিন্তু আপনার সব কাজ আপনি অন্য কাউকে দিয়ে করাতে পারবেন না। এমন কিছু কাজ আছে যেটা আপনাকে নিজেকেই করতে হবে, সেই কাজগুলো আপনার অবশ্যই নিজে করা উচিত। আবার অনেক ক্ষেত্রে কিছু কাজ আছে অনেক কমপ্লেক্স, আপনি কাউকে বোঝাতে গেলেও অনেক সময় লাগে, সেই কাজগুলো আপনি অন্য কাউকে না বুঝিয়ে আপনি নিজে করে ফেলতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কোন কাজগুলো আমরা অটোমেট করব আর কোন কাজগুলো আমরা ডেলিগেট করব। এই জিনিসটা আমার কাছে খুবই দুর্দান্ত লেগেছে। লেখক বলেছেন নেভার অটোমেট সামথিং দ্যাট ক্যান বি ইলিমিনেটেড অ্যান্ড নেভার ডেলিগেট সামথিং দ্যাট ক্যান বি অটোমেটেড। তার মানে হচ্ছে যে আপনি একটা জিনিস অটোমেট করতে পারেন জন্যই সবকিছু অটোমেট করে ফেলবেন, সব কাজ অটোমেট করে ফেলবেন, বিষয়টা এরকম না। আপনি প্রথমে চিন্তা করবেন যে যে কাজটা আমি অটোমেট করতে চাচ্ছি এই কাজটাকে আমি বাদ দিয়ে দিতে পারি কিনা, এই কাজটা যদি বাদ দিয়ে দেয় তাহলে আমার বিজনেসে কিংবা আমার কাজে কোনো সমস্যা হবে কিনা। যদি দেখেন সমস্যা হচ্ছে না তাহলে সেই কাজটা বাদ দিয়ে দেন। ওই যে 80-20% রুল, যে কাজটা কম ভ্যালু অ্যাডিং এই কাজটা তো করার আসলে দরকার নাই। এবং এরপরেই লেখক বলছেন নেভার ডেলিগেট সামথিং দ্যাট ক্যান বি অটোমেটেড। যে কাজটা অটোমেট করা যায় সেই কাজটা আপনি ডেলিগেট করেন না, তার মানে অন্য কোনো টিম মেম্বারকে দেন না। কারণ হচ্ছে সেই টিম মেম্বার যখন কাজ করবে তখন তো তার সময় নষ্ট হবে। দেখুন টেকনোলজি ব্যবহার করে সেই কাজটাকে কি অটোমেট করা যায় কিনা, সেটাই হবে বেস্ট ওয়ে। যেমন আমি এই জিনিসটা বোঝানোর জন্য খুব বেসিক একটা এক্সাম্পল দিই। যেমন ধরুন আপনার বাসায় যে কাজের মহিলাটা আছে তাকে কিন্তু প্রতিদিনই আপনাকে ইনস্ট্রাকশন দিতে হয় যে সকালে এসে কি করতে হবে, বিকালে এসে কি করতে হবে। প্রতিদিন ইনস্ট্রাকশন দেওয়ার দরকার নেই, আপনি তাকে একটা চেক লিস্ট করে দিতে পারেন যে সকালে এসে কি করবে, বিকালে কি করবে, রাত্রে কি করবে, এবং সে যখন কাজগুলো করবে সেই কাজগুলোতে টিক দিয়ে দিয়ে যাবে। তাহলে কোনো কাজ ছুটে গেল কি না এই জিনিসটা কিন্তু খুব সহজেই তিনি বুঝতে পারবেন এবং আপনার অনেক প্যারা অনেক চাপ কমে যাবে। এটা একটা বেসিক এক্সাম্পল দিলাম জাস্ট বোঝার জন্য। আপনার কাজ নিশ্চয়ই অনেক কমপ্লেক্স, আপনি আপনার কাজ অনুযায়ী একটা অটোমেশন প্রসেস তৈরি করতে পারেন যেটা আপনার অনেক সময়কে বাঁচিয়ে দিবে। এল ফর লিবারেশন। লেখক এখানে বোঝাতে চেয়েছেন যে আপনি কোথায় থাকছেন সেটা যেন খুব বেশি আপনার জন্য গুরুত্বপূর্ণ না হয়। পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো দেশে থেকে যেন আপনি আপনার বিজনেসটা কিংবা আপনি যে কাজটা করছেন সেটা যেন পরিচালনা করতে পারেন। লেখক নিজেও এই জিনিসটা করেছেন এবং লেখক কিন্তু এখানে বুদ্ধিও দিয়েছেন। যেমন তিনি বলেছেন যে আপনি যদি ডলারে ইনকাম করেন আপনি এমন একটা জায়গায় থাকেন যেখানে ডলারে খরচ করতে হয় না, রুপিতে কিংবা টাকাতে খরচ করতে হয়, তাহলে কি হবে যে আপনি অনেক টাকা ইনকাম করবেন কিন্তু খরচ হবে খুবই কম। এবং এই জিনিসটাকে কিন্তু বলা হচ্ছে ডিজিটাল নোমেড। এটা একটা নতুন টার্ম, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যাযাবরের মতো থাকতে পারেন, আপনাকে যে একটা নির্দিষ্ট জায়গাতেই থাকতে হবে এরকম না, এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কিন্তু আপনি আপনার কাজ করে যেতে পারবেন এবং আপনার জীবনযাপনের জন্য যে অর্থ উপার্জন করা দরকার সেটা উপার্জন করতে পারবে। তো এই জিনিসটা করা খুব জরুরি। লেখক এল ফর লিবারেশন পার্টে এই জিনিসটা নিয়ে আলোচনা করেছেন। আজকে এই ভিডিওতে যা কিছু আলোচনা করা হয়েছে ম্যাক্সিমাম জিনিসে আলোচনা করা হয়েছে একজন ডিজিটাল অন্টারপ্রেনারকে নিয়ে। আপনি যদি কোনো ডিজিটাল বিজনেস করার ইচ্ছা থাকে তাহলে এখানকার মোটামুটি সব পয়েন্টই আপনি ব্যবহার করতে পারবেন। আর আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনি এরকম অনেক কিছু নিতে পারবেন যেটা আপনার জীবনকে অনেক সহজ করে দেবে। তো বইটা তো মোটামুটি আমরা কভার করে ফেললাম। এখন এই বইটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে। অনেকে বলে থাকেন যে লেখক যেভাবে বলেছেন যে 4 ঘন্টা কাজ করার মাধ্যমে কি আসলে জীবনযাপন করা সম্ভব কিনা, কোনো বিজনেস গ্রো করা সম্ভব কিনা কিংবা কাজ শেষ করা সম্ভব কিনা, এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। কিন্তু মূল বিষয় কিন্তু আসলে সেইটা না।
এখানে লেখক একটা মাইন্ডসেটের কথা বলেছেন, যে আমাদের 9টা 5টার যে মাইন্ডসেট অথবা আমরা যেভাবে সবকিছু ভাবি সেই ভাবনা থেকে বের হয়ে আসার কথা লেখক এখানে বলেছেন। যে কোনো কিছুকে অন্যভাবেও কিন্তু চিন্তা করা যায়। আপনি যদি একটা জিনিসকে 180 ডিগ্রি উল্টিয়ে চিন্তা করেন তারপরেও কাজ হতে পারে। যেমন এখানে লেখক বলেছেন যে লেখক একটা সময় সেলসে চাকরি করতেন এবং তিনি যখন সেলসে চাকরি করতেন তখন তার প্রোডাক্টটা মানুষের কাছে বিক্রি করতে হতো এবং এর জন্য তাকে কোল্ড কলিং করতে হইতো, মানে ফোন দিতে হতো। তো বেশিরভাগ সেলস পার্সনরা যেটা করতো, লেখক নিজেও যেটা করতেন, যে অফিস টাইমের ভিতরে ফোন দিতেন এবং বেশিরভাগ ক্ষেত্রে তিনি অ্যাপয়েন্টমেন্ট পেতেন না। একসময় তিনি চিন্তা করলেন যে অফিস শুরু হওয়ার আগে 6টা থেকে 8টার আগে এবং অফিস শেষ হওয়ার পরে 5টা থেকে 8টা 9টা 10টার মধ্যে তিনি ফোন দিলেন এবং ফোন দেওয়ার ফলে যেটা হলো যে তার সাকসেস রেট অনেক বেশি হলো, বেশি বেশি মানুষ তাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে শুরু করলো। কেন? কারণ অফিস টাইমে যখন তিনি ফোন দিতেন তখন কিন্তু রিসেপশনিস্ট যিনি থাকতেন তিনি MD কিংবা CEO-কে সেই ফোনটা ট্রান্সফার করতেন না, আটকে দিতেন। কিন্তু যখন অফিস টাইমের বাইরে তিনি ফোন দিতে শুরু করলেন তখন কি হলো, যেহেতু রিসেপশনিস্ট নেই ফোনটা সরাসরি সেই বসের কাছে চলে যেত এবং তিনি অনেক বেশি অ্যাপয়েন্টমেন্ট পেতেন। তো এই বইটার মূল উদ্দেশ্য হচ্ছে ট্র্যাডিশনাল যে থিঙ্কিং তার বাইরে এসে আপনাকে ভাবতে চেষ্টা করানো এবং একই সাথে এই বইতে অনেক টেকনিক দিয়ে দেওয়া হয়েছে, যে টেকনিক ব্যবহার করে আপনি 4-hour work week-এর যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা কাজে লাগাতে পারেন এবং পৃথিবীতে অনেক মানুষ কিন্তু এই কনসেপ্টটা কাজে লাগিয়েছে। আপনি যদি গুগলিং করেন এই জিনিসটা দেখতে পারবেন। এই বইটাতে আরো এরকম অনেক অনেক কিছু আছে যেটা আসলে আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা ছিল কিন্তু সময়ের জন্য শেয়ার করতে পারছি না, অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। যদি আপনি এই বইটার উপর ভিত্তি করে আরেকটা পর্ব চান কিংবা আরেকটা ভিডিও চান তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওটা শেষ করবো স্টোয়িক ফিলোসফার সেনেকার একটা উক্তি দিয়ে। তিনি বলেছেন, নট হাউ লং বাট হাউ ওয়েল ইউ হ্যাভ লিভড ইজ দ্য মেইন থিং। আপনি কত দীর্ঘদিন বেঁচেছেন তাতে কিছুই যায় আসে না, বরং আপনি জীবনটা কত সুন্দরভাবে কাটিয়েছেন সেইটাই বড় কথা। দেখা হবে আপনার সাথে আগামী ভিডিওতে। নূর রহমান সাইনিং অফ।